বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন, সার্বভৌম ও বন্ধুত্বপূর্ণ দেশ, এবং বাংলাদেশ পৃথিবীর বহু দেশের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। তবে পুরো বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু দেশ থাকলেও এমন কিছু বন্ধু দেশ রয়েছে যারা সরাসরি বাংলাদেশকে সাহায্য করে থাকে। তো আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে বাংলাদেশের সবথেকে বন্ধু দশটি দেশ সম্পর্কে। তাহলে চলুন, বাংলাদেশের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু কারা তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। তো তালিকায় 10 নম্বরে রয়েছে নেপাল। বাংলাদেশ এবং নেপালের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর নেপাল প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশ ও নেপাল 1972 সালেই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং এরপর থেকেই এই দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অবিচ্ছিন্নভাবে উন্নতি লাভ করে। বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার এবং বাংলাদেশ নেপালের বৃহত্তম আমদানি বাজার। এরপর 9 নম্বরে রয়েছে পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে, তবে রাজনৈতিকভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা মিশ্র প্রকৃতির এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের তিক্ত ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। তবে দুটি দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব দেখা যায়, কিন্তু পাকিস্তানের রাজনীতিবিদরা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও বাড়াতে চাইলেও তারা তাদের অতীতের কুকর্মগুলো মানতে নারাজ। এরপর 8 নম্বরে আছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সমর্থন করেছিল এবং স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দেশটি সাহায্য করে আসছে। দেশটি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অর্থায়ন করেছে। এছাড়াও বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 10 লক্ষ বাংলাদেশি প্রবাসী বসবাস করছে। এরপর 7 নম্বরে রয়েছে সৌদি আরবিয়া। সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং বিশ্বের সবথেকে বেশি বাংলাদেশি রয়েছে সৌদি আরবে। বর্তমানে প্রায় 25 লক্ষেরও বেশি বাংলাদেশি প্রবাসী সৌদি আরবে অবস্থান করছে। এছাড়াও সৌদি আরব বাংলাদেশের অন্যতম বিদেশি বিনিয়োগকারী এবং প্রতি বছর সৌদি আরব বাংলাদেশকে প্রচুর পরিমাণের অর্থ দান করে থাকে। এরপর 6 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া দক্ষিণ এশিয়ার ও দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বৃহৎ মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় 1973 সালে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে কয়লা, তেল ও গ্যাস আমদানি করে থাকে এবং বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে পোশাক, জুতা ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে। এরপর 5 নম্বরে রয়েছে ভুটান। বাংলাদেশের সবথেকে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভুটান। এছাড়াও বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। মজার ব্যাপারটি হচ্ছে, দেশটি কেবলমাত্র বাংলাদেশ ও ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখেছে এবং বাংলাদেশ ও ভারতের নাগরিক ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকদের জন্য ভুটান দেশটিতে প্রবেশের কঠোরতা রয়েছে। তাছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে ভুটান দেশটি বাংলাদেশকে সমর্থন করে থাকে। এরপর 4 নম্বরে রয়েছে রাশিয়া। বাংলাদেশে জন্মের পর থেকেই রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অস্ত্র, কূটনৈতিক এবং রাজনৈতিক সাহায্য করেছিল রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের সাহায্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা লাভ করা কখনোই সম্ভব হতো না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের যোগ্য উত্তরাধিকার রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশের সামরিক অস্ত্রের বেশিরভাগ যোগান দিয়ে থাকে রাশিয়া। এরপর 3 নম্বরে রয়েছে তুরস্ক। তুরস্ক দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তুরস্কের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে। বর্তমানে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করছে তুরস্ক এবং তুরস্ক দেশটি বিনা শর্তেই বাংলাদেশের কাছে ট্যাঙ্ক, যুদ্ধবিমান অথবা যুদ্ধজাহাজ সহ তাদের তৈরি যে কোনো অস্ত্র সরবরাহ করছে। তাছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে তুরস্ক। এরপর 2 নম্বরে রয়েছে চীন। বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও অত্যন্ত সহযোগিতামূলক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীন বাংলাদেশের বিপক্ষ দেশ থাকলেও 1975 সালে চীন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। বর্তমানে চীন বাংলাদেশের সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার এবং বাংলাদেশের সবথেকে বড় বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে অন্যতম। চীনের বিনিয়োগের ফলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি হয়েছে। তাছাড়াও বাংলাদেশের যে সমরাষ্ট্র রয়েছে তা 1/3 ভাগ সরবরাহ করে চীন। এছাড়াও বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশকে সবথেকে বেশি সাহায্য করছে। এরপর 1 নম্বর এবং বাংলাদেশের একমাত্র নিঃস্বার্থ বন্ধু দেশ হচ্ছে জাপান।
বাংলাদেশের সবথেকে কাছের এবং প্রকৃত বন্ধু বলা হয় জাপানকে, এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নিঃস্বার্থভাবে সাহায্য করছে জাপান। বর্তমানে জাপান দেশটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার রাষ্ট্র। জাপান বাংলাদেশে বিপুল পরিমাণের অর্থায়ন করেছে, যা বাংলাদেশের অর্থনীতিকে গড়ে তুলতে এবং জনজীবনকে উন্নয়ন করতে ব্যাপক সহায়তা করেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বাংলাদেশের সবথেকে বন্ধু দশটি দেশ সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনি যদি ভারত বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।